পুজো মানেই নিয়মের বহর আর নিত্যদিনের ব্রত পালন, রয়েছে উপবাসের পর্ব। বিশেষ করে বাড়ির বয়স্করা এই নিয়ম খুব কঠোরভাবে মেনে চলেন। অনেকে আবার করেন নির্জলা উপোসও। কিন্তু জানেন কি, উপবাসেই বিপদের বসবাস। উপোস করার ফলে শরীরে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে, জলশূন্যতা বাড়ছে বয়স্কদের শরীরে, জলের ঘাটতির জেরে বাড়ছে বিপদও। বিশেষজ্ঞরা বলছেন শুধুই ডিহাইড্রেশন নয়, বরং রক্তচাপ বেড়েও হতে পারে বড় কোনো বিপদ। এমনকি উপোস করার জন্য কোনো সুগারের রোগী যদি বন্ধ রাখে ওষুধ খাওয়া, সেক্ষেত্রেও হতে পারে সমস্যা। রক্তে শর্করার মাত্রা আচমকা নেমে গিয়ে হবে বিপত্তি। এমনকি দীর্ঘদিনের পর্যবেক্ষণ বলছে জলের অভাবে শরীরে রক্তের পরিমাণ কমে যায়, তাই সমস্ত অঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছে দিতে হৃদযন্ত্রকে আরও বেশি পরিশ্রম করতে হয়, ফলে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে, হঠাৎ করে হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের হারও বেড়ে যায়। পাশাপাশি গ্যাস বদহজমের সমস্যা তো আমাদের নিত্যদিনের সঙ্গী। উপোস করলে শরীরে জলের ঘাটতির কারণে গ্যাসের সমস্যা বাড়ে, তাই চিকিৎসকদের পরামর্শ, আলসার বা লিভারের কোনো রোগ থাকলে উপোস করা চলবে না একেবারেই, বরং প্রতি ঘন্টায় গ্লুকোজ মেশানো জল খেতে হবে। ডাবের জল খেলেও শরীরে জলের ঘাটতি পূরণ হবে অনেকাংশে। মনে রাখতে হবে উপোস করলে জল না খেয়ে বা কম খেয়ে থাকা চলবে না, সুগার প্রেশারের ওষুধও বন্ধ করা চলবে না। তাই পুজো পার্বণের নিয়ম উপাচার থাকলেও খেয়াল রাখতে হবে স্বাস্থ্যেরও। ক্যালকাটা নিউজ।